أسأل أحدا شيئا، وأمرني أن أقول بالحق وإن كان مرا، وأمرني ألا أخاف في الله لومة لائم، وأمرني أن أكثر من قولي لا حول ولا قوة إلا بالله، فإنهن من كنز تحت العرش. رواه أحمد. হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমাকে 60টি আদেশ করেছেন। গতকাল বলা হয়েছিল রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গিফারির বন্ধু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় বন্ধু, তিনি বলেন আমাকে 60টি আদেশ করেছেন। নাম্বার 1, আমারনি বিহুব্বিল মাসাকিন, দরিদ্র মিসকিনদেরকে ভালোবাসার ব্যাপারে আদেশ করেছেন। ওয়াদ্দুনুউ মিনহুম, তাদের কাছে থাকার ব্যাপারে। ওয়া আমারনি আন আনজুরা ইলা মান হুয়া দুনি ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওকি, এবং তিনি আমাকে আদেশ করেছেন আমি যেন দুনিয়াবি বিষয়ে আমার নিচের দিকে দেখি, আমার উপরের দিকে না দেখি। ওয়ামারানি আন আসিলার রহিম ওয়া ইন আদবাওয়াত, এবং আমাকে আদেশ করেছেন আমি যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করি। সুবহানাল্লাহ, আত্মীয়তার বন্ধন এটা অনেক মারাত্মক, এই বাব অনেক ওয়াসি, প্রশস্ত, অনেক প্রশস্ত বাব এই বিষয়টা। আত্মীয়তার হক আদায় করা, এটা স্তর আছে, বিভিন্ন স্তর, সবার উপরে বাবা মা, আত্মীয় স্বজনের মধ্যে বাবার চেয়েও মার হক বেশি, এরপরে কে, পর্যায়ক্রমে একেবারে ধারাবাহিক ভাবে বিন্যাস। প্রত্যেকটা এখানে যে আদেশগুলো, এগুলো হেডলাইনের মতো, হেডিং, প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাখ্যার দাবি রাখে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারানি আন আসিলার রহিম, ইনশাআল্লাহ এগুলো বিস্তারিত সামনে কখনো আলোচনা হবে, আত্মীয়তার বন্ধন রক্ষা করার ব্যাপারে আমাকে আদেশ করেছেন। কারণ আত্মীয়তার বন্ধন যে ছিন্ন করে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়, নাউযুবিল্লাহ। আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। এমনি ভাবে মিশকাতের মধ্যেই বাবুল বিররি ওয়াসসিলা একটি অধ্যায় আছে মিশকাতে, ওখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস নকল করা হয়েছে। পয়গম্বর বলেন যে হাদিসটি বুখারিতে এসেছে, লাইসাল ওয়াসিলু আল মুকাফি, যে ব্যক্তি একজন ভালো ব্যবহার করলো তার সাথে সেও ভালো ব্যবহার করলো, সমান বদলা দানকারী। লাইসাল ওয়াসিলু আল মুকাফি, তো কি কালকে থেকে চ্যাপ্টার আপনি এনে দেখেন, বিভিন্ন কাজ করে তো এর মনে নাই, অনেকে দেখতেছে না, আমিও দেখতেছি না, না দেখলে কথা বলে মজা পাওয়া যায় না, শুনেও মজা লাগে না, এখন তো উপর দিয়ে আসবে, এই জন্য কালকে থেকে নামাজের আগে এনে রেখেন। লাইসাল ওয়াসিল, উঁচা লম্বা মানুষ হইলে দেখা যেত, লম্বা চুল, আমার বাসার পাশের মসজিদের ইমাম সাহেব বিশাল লম্বা মাশাল, ওনাকে নিয়োগ দেওয়ার পরে উপরে মেহরাব ভাঙ্গে আবার নতুন করে বানাইতে দিছে, খুতবা দেওয়ার সময় বাজে মাথায়। লাইসাল ওয়াসিল আল মুকাফি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত্মীয়তার বন্ধন রক্ষাকারী ওই ব্যক্তি নয় যে প্রতিদান দানকারী। আপনি আমাকে দেখে সালাম দিলেন, আমি আপনাকে সালাম দিলাম, আপনি আমার সাথে ভালো ব্যবহার করলেন, আমি আপনার সাথে ভালো ব্যবহার করলাম, আপনি আমার বন্ধন রক্ষা করলেন, আমার বাড়িতে হাদিয়া পাঠালেন, আমিও আপনার বাড়িতে হাদিয়া পাঠালাম, আপনি আমাকে ঈদের দাওয়াত দিলেন, আমি আপনাকে ঈদের দাওয়াত দিলাম। লাইসাল ওয়াসিল, আল্লাহ রাসূল বুখারীর হাদিস, সহিহ বুখারি, আল্লাহর পয়গম্বর বলেন এই ব্যক্তি আসলে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়, এত বদলা দিচ্ছে, সে একজনের কাছে ভালো ব্যবহার পেল, সে প্রতিদানে সেও ভালো ব্যবহার দেখালো, এটা হলো বদলার মতো,
প্রকৃত আত্মীয়তার বন্ধন আসলেই রক্ষাকারী কে? আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নামাল ওয়াসিল, আসলে আত্মীয়তার বন্ধন রক্ষাকারী তো ওই ব্যক্তি, আল্লাযী ইযা কুতিআত রাহিমুহু, যখন তার বন্ধন ছিন্ন করা হয়, কেটে দেয়া হয়, ওয়াসালাহু, সে নিজে গিয়ে ওই বন্ধনটা মিলায় দেয়। সুবহানাল্লাহ। কেউ চায় না আমার সাথে সম্পর্ক রাখতে, একজন আমার সাথে বিদ্বেষ পোষণ করে, আমি তার সাথে মহাব্বতের মুজাহারা করলাম, এটা হলো প্রকৃত আত্মীয়তার বন্ধন। আমার পরিবারেরই একজন, আমার মামা অথবা আমার চাচা, কারো সাথে আমার মনোমালিন্যতা, উনি আমার সাথে কথা বলেন না, বা আমি বলতে চাইলে উনি, আমি ফোন দিই উনি ফোনটা উঠান না, আমি সাক্ষাৎ করতে চাইলে ঘরে থেকেও ঘর থেকে বের হন না, মানে এড়িয়ে চলেন আমাকে, তারপরেও কোনো না কোনো ভাবে গিয়ে একদিন তার কাছে আমি সমঝোতা করে নিয়া নিজে ছোট হয়ে এই যে আত্মীয়তার বন্ধন মিলিয়ে নিলাম, আল্লাহর রসুল বলেন এই ব্যক্তি প্রকৃত আত্মীয়তার বন্ধন রক্ষাকারী। সুবহানাল্লাহ। কয়জন আছে এমন লোকের সংখ্যা খুব কম। হ্যাঁ, সে আমাকে দাম দেয় না, আমি তাকে দাম দিব কেন? এই লোকের সংখ্যাই বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল যেভাবে আত্মীয়তার বন্ধন রক্ষা করতে বলেছেন সেভাবে আত্মীয়তার বন্ধন রক্ষার তৌফিক দান করেন। আমারানি, আল্লাহর রাসূল বলেন, হযরত আবু যর বলেন, আমারানি আন আসিলার রহিম ওয়া ইন আদবারাত ওয়া আমারানি আল্লা আসআলা আহাদান শাইআ। আগের গুলো গতকালকে মোটামুটি হয়ে গিয়েছিল। চার নম্বরে হযরত আবু যর গিফারি বলেন, আমার বন্ধু আমাকে আদেশ করেছেন, আল্লা আসআলা আহাদান শাইআ, আমি যেন কারো নিকট কোনো কিছু না চাই। আল্লা আসআলা আহাদান শাইআ, বান্দা চাবে তো একমাত্র তার মালিক রব্বে কারিমের কাছে। বান্দা নিজের প্রয়োজন ব্যক্ত করবে কার কাছে? সবাই বলেন, এখন তো আর রোজা না, ইফতার করে বসছি, জোরে বলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে বান্দা সব চাবে। এবং আল্লাহ তাআলার চেয়ে বড় দাতা কে বা আছেন বলেন? কে আছে আল্লাহর চেয়ে বড় দাতা? আল্লাহ যেমন দিবেন আমাকে, এমন আমাকে আর কে দিতে পারবেন? কে দিতে পারবেন? দুনিয়ার মানুষ তো গুনে 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 দেয়, আল্লাহ তাআলা তো বান্দাকে বেহিসাব দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে বেহিসাব দান করেন। আল্লাহ তোমার থেকে আমাদেরকে নিতে শিখার তৌফিক দাও, বলেন আমিন। এজন্য বান্দার কাছে না চাওয়া, বান্দার কাছে চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিশকাতের মধ্যে পিছনের দিকে একটা বাব আছে, ওই অধ্যায় এনেছেন সাহেবে মিশকাত, বাবু মান লা তাহিল্লু লাহুল মাসআলা ওয়া মান তাহিল্লু লাহু, কার জন্য চাওয়া বৈধ কার জন্য চাওয়া বৈধ নয়। কিছু লোক আছে সে সওয়াল করতে পারবে, তার ঘরে খাবার নাই, খেতেই পারতেছে না, প্রয়োজনে প্রয়োজনে আরেকজনের কাছে প্রয়োজন ব্যক্ত করা যায়, প্রয়োজনে একজনের কাছে প্রয়োজন ব্যক্ত করা যায় প্রয়োজন, কিন্তু এটাকে পেশা বানানো যায় না। হযরত হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু 10:30 পর্যন্ত বললে আপনাদের কষ্ট হয় না তো বেশি? যাদের কষ্ট হওয়ার তারা তো চলেই গেছে, এখন আর যারা আছে এরা 11টা নিলেও কষ্ট হইব না, নিমো না 11টা ছেড়ে দিব। হাকিম ইবনে হিজাম, এই তো রমজান শেষ হয়ে যাইতেছে, আমরা তো এমন আমাদের আকাবিরদেরকে দেখছি, অনেকের প্রশ্ন হইতে পারে যে এত ওয়াজ এত কিছু কেন লাগে, রাসূল আরো বেশি করতেন। আমি দেখেছি, আমার তো সেই বাংলাদেশে যতদিন ছিলাম, দেওবন যাওয়ার আগে আমার মুরব্বী ছিলেন আমাদের, এখন যিনি খালু শ্বশুর, তখন তো আর খালু শ্বশুর না, যাত্রাবাড়ির মাওলানা মাহমুদুল হাসান শ্বশুর, সে আমি যখন মিজান পড়ি দ্বিতীয় ক্লাসে বাচ্চা, তখন গিয়ে আমাকে আব্বু ওনার হাতে দিয়ে আসছেন, ওনার বাসায় নিয়ে বলছেন, হুজুরে যে ছেলেকে আপনার হাতে দিয়ে দিলাম, এরে বানায় দিবেন। তখন থেকে আমি হুজুরের পরামর্শে চলি, হুজুর আমার মুরব্বী, বিভিন্ন সময় সুবিধা অসুবিধায়। তো রমজান মাসে আমি যখন পুরান ঢাকা তারাবি পড়াতাম এই গেন্ডারিয়াতে, ঢালকানগরের আর ফরিদাবাদের মাঝামাঝি ঢালকানগর জামে মসজিদে, ওখানে যেখানে তারাবি পড়াতাম, তারাবি পড়িয়ে রাত্রে বেলা তারাবি পড়ার সাথে সাথে একটা রিক্সা নিয়ে চলে যেতাম যাত্রাবাড়ি মাদ্রাসা। এই এতেকাফের শেষ দশ দিন হুজুর এই রাত্রে বেলা বসে যেতেন, রাত্রে 12টা 12:30 পর্যন্ত আল্লাহর বান্দা বয়ান করতেছে, সেই 11টা থেকে বসে যাইতেন জোহর পর্যন্ত বয়ান, আবার আসরের নামাজের পরে বসে যাইতেন ইফতার পর্যন্ত বয়ান, আবার তারাবির পরে যে বসছেন 12:30 পর্যন্ত বয়ান করতেছেন, মানুষ বসা।
হজরত একদিন বলতেছিলেন যে তোমরা হজরতের কথা বলতেছিলেন, আমরা তো বয়ান করার আগে কিতাব টিতাব দেখে পড়ে আসা লাগে, এখানে দেখি এখানে দেখি না জানি ভুল হয়ে যায়। তো হজরত তো মুখস্থ বয়ান করতেছেন বসে বসে, একদিন বলতেছেন তোমরা বলবা এত ওয়াজ হুজুর কই পায়, এই 11টার থেকে বয়ান করে, আবার আসরের পরে বয়ান করে, আবার এশার নামাজের পরে বয়ান করে, আবার একটা বয়ান আর একটা বয়ানের সাথে মিলে না নতুন। তো হযরত বলতেছেন 40 বছর পর্যন্ত কিতাবাদি পড়তে 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 এখন এলমের সাথে একটা লাইন হয়ে গেছে। উদাহরণ দিছিলেন হযরত, রমজান মাস ছিল, বলতেছেন যে দেখো মনে করো কোন এলাকার মধ্যে তুমি ছোট্ট একটা ড্রেন করছো, এই ড্রেনে পানি আসবে, ড্রেনে তো আর বেশি পানি থাকে না, বাকি এই ড্রেনের কানেকশন হলো সমুদ্রের সাথে, এই ড্রেনের পানি কি শেষ হবে কখনো? এই ড্রেনে পানি থাকবে, এর পানি কমবে না সমুদ্রের সাথে যদি কানেকশন হয়, আর পার্শ্বের কোনো বিল খালের সাথে থাকলে অনেক সময় শুকায় যাওয়ার সম্ভাবনা আছে, সমুদ্রের সাথে কানেকশন শুকাবে না। হযরত বলেন আমি তো 40 বছর মোতালা করতে করতে আল্লাহর এলমের সাগরের সাথে একটা কানেকশন হয়ে গেছে, এখন বসি ঘন্টার ঘন্টা চলে যায় যেখানে যে কথা দরকার আসতে থাকে। আল্লাহ আমাদেরকে ওরকম এলমের পিপাসু হওয়ার তৌফিক দান করে। বাবু মানলা তাহিল্লু লাহুল মাসালা আকাবির আসলাফরা, ঢালকানো করে হযরত আব্দুল মতিন সাহেব হুজুর, ওনাকেও দেখছি, ওনাকেও দেখছি আমি। হযরত এই এশার নামাজের পরে তারাবি, তারাবির পরে খানকাহী নিজাম শুরু হয়ে গেছে, আকাবিরদের মালফুজাত পড়া হচ্ছে, হযরতের বয়ান চলতেছে, এটা একটা ফিজা রমজানের মধ্যে। সারা বছরের আমলের গতি আর রমজানের আমলের গতি যদি এক সমান থাকে তাহলে আর রমজান কেন? আমাদের একটু নকল হরকতে, আমাদের একটু চলাফেরায় বোঝানো দরকার, এখন রমজান চলতেছে, রমজান শেষ হয়ে যাইতেছে, আমাদের রমজান যত শেষের দিকে যাবে তত আমাদের আমল তো আরো বাড়া দরকার, আরো বাড়া দরকার। হ্যাঁ, না জানি আমার কোন আমলের উসিলায় আমাকে রব মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে মাফ নেওয়ার তৌফিক দান করে। কিছু লোকের জন্য তো সওয়াল করা মানুষের কাছে চাওয়া বৈধ, কিছু লোকের জন্য চাওয়া বৈধ, বাকি চাওয়াকে পেশা হিসাবে বানানো যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হাকিম ইবনে হিজাম অনেক ধনী লোক ছিলেন, আরবের সর্দার গোছের ব্যক্তি ছিলেন হাকিম ইবনে হিজাম। উনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরে এই আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত হাকিম ইবনে হিজাম বলেন, কাল সালতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন গিয়ে আমি আমার প্রয়োজন নবীর কাছে ব্যক্ত করলাম, রাসূলের কাছে আমি কিছু চাইলাম, ফাআতানি, চাওয়ার পরে রাসূল আমাকে দিলেন। সুবহানাল্লাহ, আমাদের পয়গম্বরের জাতে মুবারক এমন ছিল, মা ক্বালা লা কত্তু ইল্লা ফি তাশাহুদিহি, মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের মধ্যে আছে, মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি লেখেন, রাসূলের কাছে কোনো ব্যক্তি কখনো চায় রাসূলের জবানে মুবারক থেকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর লা ছাড়া কখনো লা বের হয় না। সুবহানাল্লাহ, বললেন না কথাটা মনে হয় বুঝেন নাই পুরোপুরি। লা শব্দের অর্থ হলো না, লা মানে হলো নাই, নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই কালিমা তৈয়বার মধ্যে তো লা বলতেই হবে, এখানে যদি লা বাদ দিয়ে বলি তাহলে তো ঈমান চলে যাবে, এখানে লা বলতে হবে এবং টান দিয়ে বলতে হবে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই লাটা একটু টান আছে, টান যদি না দিই, লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলি তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, এভাবে বলার সাথে সাথে অর্থ হয় আল্লাহ ছাড়া আরেকজন ইলাহ আছে, নাউযুবিল্লাহ, লা টান, বুঝেন আরবি গ্রামার, একটু টান দিলে অর্থ হয় নাই, টান ছাড়া লা বললে হয় আছে, তো এখানে তো টান দিতেই হবে, লা অর্থ নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা তৈয়বা যেটা, এটা যখন বলতেন রসুল এখানে তো নাই বলতেই হবে, এ ছাড়া আল্লাহর রসুলের জবানে মুবারক থেকে কখনো নাই শব্দ আসে নাই। নবীর কাছে কোন সাহাবি গিয়ে কিছু চাইলে রাসুলের ঘরে না থাকলে রাসুল হাওলাত করে তার চাহিদা পূরণ করতেন। সুবহানাল্লাহ, এই আখলাক যে সমস্ত আকাবির আসলাফের মধ্যে আছে, অনেকের মনে ধরে না যে হুজুর এই হাওলাত কইরা লাখ লাখ টাকা ঋণ করে কর্জ করে মাদ্রাসা চালানোর কি দরকার, মানে এগুলো আমরা নবীর থেকে শিখছি,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজনে কখনো হাওলাত করেন নাই, কিন্তু উম্মতের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে, দ্বীনের স্বার্থে আল্লাহর রাসূল মানুষের কাছে হাত বাড়াইছে, হাত বাড়াইছে। তো হাকিম ইবনে হিজাম বলেন, আমি একদিন রাসূলের কাছে গেলাম, গিয়ে বললাম আমাকে কিছু দেন, চাইলাম। আল্লাহর রাসূল আমাকে দিলেন, আতানি সুম্মা সাআলতুহু, একবার পেয়ে কিছুদিন পরে আবার আমার একটা প্রয়োজন হলো, আবার আমি নবীর কাছে গিয়ে চাইলাম, সুম্মা সাআলতুহু, অতঃপর আবার নবীর কাছে সওয়াল করলাম, ফাআতানি, তিনি আবারও আমাকে দিলেন, তবে দিয়ে সাথে সাথে একটু বয়ান দিয়ে দিলেন। না জানি আমার এই সওয়ালটা পেশা হয়ে যায়, আমার শরীরে ক্ষমতা আছে, না জানি আমি অকর্মা হয়ে যাই, চাইলেই তো পাওয়া যায়, মাগনাই তো খাওয়া যায়। যেমন বলে, আমরা এত খারাপ না, আমাদেরকে বাহিরের মানুষ যত খারাপ মনে করে। একদিন শুনে একজন বলতেছে, বাঙালি বাংলা পাইলে আলকাতরাও খায়। একজন একদিন, আমি একজনের মুখে একদিন শুনছি, পরে আমি চিন্তা করলাম, আসলে কি আমরা বাঙালি তো আমি, যে আসলে কি আমরা এত খারাপ নাকি? না না না, অত খারাপ না, বলে আর কি বাড়ায়, বাংলা পাইলে আলকাতরা, এগুলো এমনি বাঙালির মতো উদার দানবে। আমি তো মনে করি আরবের পরে মেহমান নামাজ এরকম সভ্য ভদ্র আমার মনে হয় বাংলাদেশি মানুষ আছে, আলহামদুলিল্লাহ বলেন। এমন একটা দেশে জন্মগ্রহণ করছেন, বাংলাদেশের মানুষ তো এখনো প্রচুর মেহমানদারি করে আলহামদুলিল্লাহ, প্রচুর প্রচুর উদার এখনো দান খয়রাতে। ইন্ডিয়া তো ছিলাম, দেখছি ওরে বাবা রে বাবা রে বাবা, কাঞ্জুস কাকে বলে, কিপটার তো একটা কালার আছে। হ্যাঁ, আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। তো হযরত হাকিম ইবনে হিজাম, কিন্তু অনেক মানুষ বসে খেতে খেতে অকর্মা হয়ে যায়, যার শরীরে সামর্থ্য আছে তুমি নিজে কাজ করে খাও, এটা রাসূলের শিক্ষা। পরমুখাপেক্ষী না হওয়া, পরনির্ভরতা নিজের মধ্যে না আসা, এটার অর্থই নিজের পায়ে নিজে দাঁড়ানো। হ্যাঁ, নিজের পায়ে দাঁড়ানোর ফিকির করা, তার নিজে তোমার শ্রম তোমার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, তুমি প্রয়োজনে রিক্সা চালাও, কোন অবৈধ কাজের মধ্যে কোনো লজ্জা নাই। আমরা এখন অবৈধভাবে টেন্ডারবাজি করতে লজ্জা পায় না, চাঁদাবাজি করতে লজ্জা পায় না, কমবক্ত কপাল পোড়া টং একটা দোকান দিয়ে ব্যবসা করতে লজ্জা পায় আছে না নাই? বহু কমবক্ত কপাল পোড়া, ছোট্ট একটা দোকান, যতটুকু পুঁজি আছে বিরাট বড় দোকান দিতে পারবো না, আমার দোকানটা ছোট হবে। হোক না একটা আতরের দোকান, হোক না একটা পানের দোকান, হোক একটা ছোট্ট হোটেল, কি সমস্যা? আমার সেই বিশাল বড় বিজনেস, আমি বিরাট বড় ব্যবসায়ী, না না, কাসবুল হালালি ফরিজা, উপার্জনটা হালাল করার জন্য বৈধ যত মাধ্যম আছে তুমি গ্রহণ করতে পারো, কোনো সমস্যা নেই, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো হাকিম ইবনে হিজাম দুই দিন যখন রাসূলের কাছে চাইলেন, রাসূল দিলেন দুনদিন, তো দ্বিতীয় দিন রাসূল একটু বয়ান দিলেন, রাসূল তাকে ওয়াজ করলেন, কি বললেন? হযরত হাকিম ইবনে হিজামকে আল্লাহর রাসূল বলতেছেন, সুম্মা ক্বাল লি ইয়া হাকিম, হযরত হাকিম নিজে বর্ণনা করেন, রাসূল আমাকে দিয়ে পড়ে বলতেছেন, হে হাকিম, ইন্না হাদাল মালা খাযিরুন হুলমুন, এই শোনো, এই যে সম্পদ এটা কিন্তু সবুজ এবং মিষ্ট। ইন্না হাদাল মালা হুলমুন খাযিরুন, হুলমুন মানে হলো মিষ্টি, মিষ্টির প্রতি আগ্রহ আছে না? মিষ্টি মিষ্টি সবাই খাইতে চায়, মিষ্টির প্রতি আলাদা একটা ভালোবাসা। ইন্না হাযাল মালা হুলমুন খাযিরুন, সবুজ জিনিস দেখলে ভালো লাগে, সবুজ শ্যামল, এজন্যই তো বাড়ির পাশে গার্ডেন বাগান গাছ লাগায়, বাড়ির ছাদে গাছ লাগায়, ঘরের ভিতরে নিয়ে গাছ রাখে। হ্যাঁ, ওই গাছে মাটি পানি টানি দিতে হয়, দেখে এখন প্লাস্টিকের গাছ বের করছে, সবুজ সবুজ পাতা দেখতে বড় সুন্দর লাগে, এই মাথার কাছে রেখে দেয়, পায়ের কাছে রেখে দেয়, আছে না নাই? কেন সুন্দর সুন্দর? আল্লাহর রাসূল বলেন, ইন্না হাযাল মালা হুলমুন খাযিরুন, এই শোনো, এই যে দুনিয়ার সম্পদ, এই সম্পদ কিন্তু সবুজ শ্যামল, মানে দেখতেও সুন্দর, হুলমুন মিষ্ট, গ্রহণ করলে তুমি যতই চাও ততই লাগে, যতই চাও ততই লাগে, এর মধ্যে আলাদা একটা কানেকশন মজা আছে। তবে মনে রাখবে, ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকা লাহু ফি, যে এই দুনিয়াকে গ্রহণ করে নিজের স্বচ্ছতার সাথে, ধনাঢ্যতার সাথে, মানে নিজের উদারতা বদান্যতার সাথে, বদান্যতার সাথে মানে দুনিয়াকে জমা করার জন্য না, আমার যতটুকু দরকার আমি নিলাম, অথবা আছে আমি গ্রহণ করলাম, আমি আবার আরেকজনকে দানও করলাম, একেবারে জমা করে, হ্যাঁ, পেশা হিসাবে একজন আমার প্রয়োজন হলো,
একজনের কাছ থেকে একটা জিনিস একান্ত প্রয়োজন, ঠেকে গেলাম বললাম, কিন্তু পেশা মানাইলাম না। এটা হলো বদান্যতার অর্থ। যে ব্যক্তি দুনিয়াকে বদান্যতার সাথে গ্রহণ করে, আল্লাহ তাআলা বুরিকা লাহু ফিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দুনিয়ার মধ্যে বরকত দিয়ে দেন। ওয়ামান আখাযাহু বিইসরাফি নাফসিন, আর যে ব্যক্তি দুনিয়া থেকে গ্রহণ করে, ইসরাফ মানে লোভ, এই বিতমি নাফসিন, নিজের লোভে যে এই দুনিয়াকে গ্রহণ করে, আল্লাহর পয়গম্বর বলেন লাম ইউবারাক লাহু ফি, এর মধ্যে কোনো বরকত নাই। ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইয়াশবা, ওই ব্যক্তির দৃষ্টান্ত হলো এমন, কেমন যেন সে খায় কিন্তু পরিতৃপ্ত হয় না, তার যতই হয় ততই লাগে। এমন কিছু মানুষ আছে না নাই? যতই আছে ততই লাগে, ততই লাগে, এর দুনিয়ার হাই খায় আর কমে না। এর দুনিয়ার হাই খায় কমে না, যতই আছে। আল্লাহ আল্লাহর রাসূল বলেন ওয়া কানা কাল্লাযী ইয়াকুল ওয়া লা ইয়াশবা। তবে হাকিম, শুনে রাখো, তুমি তো আমার কাছে চাও, চাওয়ার সময় কি এমনি চায় না? এইভাবে চায়, হাত নিচের দিকে থাকে, এইভাবে, মানে হাতের তালু থাকে উপরের দিকে, আর দেওয়ার সময় এভাবে হাতের পিঠ থাকে উপরের দিকে। আল্লাহর রাসূল বলেন হাকিম, আলিয়াদুল উলিয়া, উপরের হাত খায়রুম মিন আলিয়াদি সুফলা, নিচের হাতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, বুঝাইলেন, চাওয়া হাতের চেয়ে, চাওয়ার চেয়ে দেওয়া উত্তম, চাওয়ার চেয়ে দেওয়া উত্তম। এখন দেওয়ালার সংখ্যা কম, চাহনেওয়ালার সংখ্যা বেশি, ঠিক না? বেছে সওয়ালকারীর সংখ্যা বেশি। আল্লাহ রাসূল হাকিম ইবনে হিজামকে যখন এই বয়ান করলেন, বুখারীর হাদিস, হাকিম বলেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি সাথে সাথে বললাম আল্লাহর পয়গম্বর শুনেন, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, কসম ওই সত্তার যার হাতে আমার প্রাণ, যিনি আপনাকে সত্য দিয়ে প্রেরণ করেছেন, লা আরজাউ আহাদান বাদাকা শাইআ হাত্তা উফারিকা আদ-দুনিয়া, এই যে আপনার কাছে চাইলাম, এরপরে যতদিন আমি পৃথিবীতে আছি আমি কোনোদিন আর কোনো মানুষের কাছে কিছু চাবো না। বর্ণনায় আছে হাকিম ইবনে হিজামের জীবনীতে ইন্তেকাল পর্যন্ত তিনি আর কারো কাছে কিছু চান নাই, এমন কি যদি ওনার ঘোড়ায় সওয়ার হয়ে যাইতেন, ঘোড়ার যাওয়ার সময়, উটে যাওয়ার সময় ওনার হাত থেকে, মনে করেন উটের লাগামটা নিচে পড়ে গেছে, হযরত হাকিম ইবনে হিজাম নিজে নেমে লাগামটা উঠাইতেন, একজন মানুষ নিচে আছে তাকে বলতেন না আমার লাগামটা উঠাইয়া দাও, কারণ এটা উপকারান্তরে একটা চাওয়া, আর আল্লাহর রাসূল চাইতে নিষেধ করছেন। সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম কেমন ভাবে মানতেন, সাহাবায়ে কেরাম রাসূলের হেদায়েতগুলোকে কিভাবে গ্রহণ করতেন। এই জামানার মুসল্লি যদি হইতো, রাসূল এই সুন্দর উপদেশ দিলে কইতো, আপনি দিতে পারলে পারবেন না এলে নাই, আপনি দিতে পারলে পারবেন না এলে নাই, এত লম্বা ওয়াজ দিতে কইছে, কেটা চাইছি দিলে দিবেন না এলে নাই, আবার কথা কর। এই জামানার মুসল্লি যদি হইতো, দেখেন, ভালোর জন্য কিছু কইলে হওয়া হয়, ভালোর জন্য বললে উপদেশ গ্রহণ করতে রাজি না, কলব মরতে মরতে মরতে, পচতে পচতে পচতে, এমন পচা পচছে, এমন ভাবে মরছে, এমন পাথর হইছে, হায় হায় হায়, কোনটা হক কোনটা না হক, কোনটা ভালো কোনটা মন্দ, এই তো মিজি নাই মানুষের মধ্যে। আল্লাহ তুমি কলবকে মোম বানানোর তৌফিক দাও, বলেন আমিন। তো চাওয়া যাবে, চাওয়া যাবে একান্ত প্রয়োজনে, একান্ত ঠেকে গেলে, এছাড়া চাওয়া দরকার নেই। আর একান্ত ঠেকলে রবের কাছে চান, আপনি মানুষ আপনাকে দিলে আর কতক্ষণ দিবে? একজন ব্যক্তি আপনাকে এক মাস খাওয়াইলো, পরের মাস তিন, এরপরে ভাই দেখো না আর কত তোমারে খাওয়ামো, একটা কাজ টাজ পাও কিনা, এখনো কোনো চাকরি পাও নাই, ঠিক না? বেঠি, এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আপনার কানেকশন করতে পারেন, এই আসতেই থাকবে, আসতেই থাকবে বে হিসাব। আল্লাহ বলেন ওয়ারযুকহু মিন হাইসু লা ইহতাসিব, আমি বান্দা তোকে এমন ভাবে রিজিক দিব তুই কল্পনাও করতে পারবি না। এজন্য আবু যর গিফারিকে আল্লাহর পয়গম্বর বলেন আবু যর খবরদার, মানুষের কাছে চাইও না, মানুষের কাছে চাইও না। আমরা আমরাও পরমুখাপেক্ষী হয়ে, রব্বে করিমের মুখাপেক্ষী, নিজের প্রয়োজনে, হ্যাঁ সামাজিক প্রয়োজনে চান একজনের কাছে, সমাজকে উন্নয়ন করার জন্য, রাস্তাঘাটের জন্য মেম্বরে গিয়ে কইলেন আমার এলাকার রাস্তা, আমাদের এলাকার রাস্তা ভালো না, সমস্যা নেই,
ব্যক্তি ব্যক্তি নিজের নফসের জন্য আমি চাবো কার কাছে? একমাত্র একমাত্র আল্লাহর কাছে। আমার অনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বলতেছেন, হযরত আবু যর গিফারি, আমার অনি আল্লাহ আসআলা আহাদান শাইআ, আমি যেন কারো কাছে কোনো কিছু না চাই, একমাত্র রবের কাছে চাওয়া। রবের কাছে চাইলে রব দেন, রবের কাছে চাইলে রব শুনেন। এই জন্য রাসুল শিক্ষা দিচ্ছেন, রাসুলের আমলে জিন্দিগি তো এমন ছিল, রাসুল যদি জুতার ফিতাটাও ছিঁড়ে যেত এটাও পয়গম্বর আগে আল্লাহর কাছে চাইতেন। কি আদর্শ! রাসুল আগে আল্লাহর কাছে চাইতেন, ইয়া আল্লাহ আমার জুতা ফিতা ছিঁড়ে গেছে, জুতার ফিতা দাও, জুতার ফিতা দাও। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ তাআলার থেকে নিতে শেখার তৌফিক দান করে। এই হাদিসের ব্যাখ্যায় আমাদের উস্তাজ মোহতারাম দারুল উলুম দেওবন্দের হযরত মুফতি আবুল কাসিম নোমানী সাহেব, হযরত মুহতামিম সাহেব দামত বরকাতুল আলিয়া, হযরত একটা ওয়াকিয়া বয়ান করছিলেন। হযরত বলেন যে দেখো, এক আল্লাহর ওলি ছিল, এত ক্ষুধার্ত, এত উপবাস, তার চেহারার মধ্যে ক্ষুধার ভাব, তার চেহারার মধ্যে ক্ষুধার ভাব, কিন্তু চেহারায় প্রকাশ পাচ্ছে তাও মানুষের কাছে চায় না। এক মরিদ আসলেন, আচ্ছা জিজ্ঞেস করলেন, হজরত তবিয়ত কেসি হে, আপনার তবিয়ত কেমন? আলহামদুলিল্লাহ। তো মুরিদ খুব চালাক ছিল, বিচক্ষণ, বুঝছে হুজুরের পেটে খাবার নাই, চেহারা দেখে বোঝা যায় খুব পেরেশানির ছাপ। উনি তাড়াতাড়ি গেলেন, গিয়ে ওনার ঘর থেকে কিছু পাকশাক করে ভালো খাবার দাবার নিয়ে আসলেন। আসার পরে হজরতের সামনে খাবার গুলো রাখলেন। হজরত বললেন, তোমার এই খাবার গুলো আমি নিব না, এগুলো তুমি নিয়ে যাও। মুরিদ জিজ্ঞেস করে, কেন নিবেন না? তুমি যখন আমার তবিয়ত জিজ্ঞেস করছো, আমি কেমন আছি জিজ্ঞেস করে সাথে সাথে উঠে গেছো, তখন আমার দিলে বলতেছিল আমার এই মুরিদটা তো অনেক বিচক্ষণ, নিশ্চয়ই সে চলে গেছে, সে বুঝতে পারছে আমি খাই না কয়েকদিন যাব, আমি ক্ষুধার্ত, সে হয়তো কোনো খাবার আনতে গেছে। তো আমার একটা লোভ, মনের একটা আকর্ষণ তোমার খাবারের প্রতি ছিল, এখন যদি এটা আমি নেই তাহলে লোভে গ্রহণ করা হবে, আর এটা তো আল্লাহর রাসূল হাদিসে নিষেধ করেছেন, লোভে দুনিয়া নিও না, আমি পারবো না, তুমি এটা নিয়ে যাও। আল্লাহর ওলির থেকে খানা নিয়ে যাওয়া হলো, সামনে থেকে মুরিদটাও আবার চালাক ছিল। হ্যাঁ, আমগোর মতো কিছু মুরিদ আছে, এরা এত ভক্ত, জোর করে না হুজুর খাইবেন নাকি, খাইতে হইব, হ্যাঁ হুজুর জুতা আমার হাতে দিবেন নাকি, দিতে হইব, নাই তো ঘাড়ে ধরে নিব, বাপটা এমন খেদমত করবে। কিছু মুরিদের এত জজবা, এত জজবা ভালো না। শেখের তবিয়ত বোঝা দরকার, আমার শেখ কোন জিনিস পছন্দ করেন। আমার শেখ যদি ওনার জুতা টানা পছন্দ না করেন, এই জুতা টানাটা খেদমত না, দরকার নাই। উনি যদি নিজের জুতা নিজে নিয়ে যেতে পছন্দ করেন, এটাকে ওনাকে থাকতে দেন। অনেকে আছে, হ্যাঁ আমার এই খেদমত দরকার নাই, কিন্তু অনেকে আছে আগ্রহে আবেগে জোর করে হুজুরের হাত থেকে নিবে, না এগুলো ঠিক না। মুরিদ বিচক্ষণ ছিল, এ জোর করে না, সাথে সাথে ঠিক আছে হুজুর খাবেন না, উঠে নিয়ে গেছে, চলে গেছে। 10 মিনিট পরে আবার খাবারটা নিয়ে আসছে, সুবহানাল্লাহ। এবার পিসা হুজুর খাইছেন, কারণ এখন তো হুজুর মনে করছে মুরিদ যখন নিয়ে গেছে তো নিয়ে গেছে, এইখানে তো আর নিয়ে আসবে না, হুজুরের ধারণা, হুজুর তো আর জানতেন না আবার নিয়ে আসবে। আর মুরিদ হইল যে আবার নিয়ে, হুজুর তো কল্পনাতীত, এখন নিলে হুজুর এই যে আনলাম, এখন তো আর আপনার ধারণা ছিল না, এবার নিয়ে গ্রহণ করেন খান। বিচক্ষণতা, এগুলোকে বলা হয় বাসীরত, হেকমত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর থেকে নেওয়ার তৌফিক দান করেন, দুনিয়ার ভালোবাসা বর্জনের তৌফিক দান করেন। কয়টা গেল? 4টা। 5 নম্বর, ওয়া আমারনি আন আকুলা বিল হক ওয়া ইন কানা মুররান। এই বুঝেন, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমাকে পঞ্চম যে আদেশ করেছে তা হলো আমি যেন সত্য কথা বলি। ওয়া আমারনি আন আকুলা বিল হক ওয়া ইন কানা মুররান, যদি ওইটা তিতা লাগে। 16 রাকাত নামাজের পরে হুজুর যদি কাতার সম্পর্কে কিছু বলে একটু তিতাই লাগে, ঠিক না বেঠি? কিন্তু হক কথা বলতে হবে, আদেশটা পয়গম্বরের। এই আদেশগুলো যদি হযরত আবু যর গিফারিকে শুধু রাসূল করতেন, তাহলে তো আবু যর গিফারি নিজেই আমল করতেন। আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো কেয়ামত পর্যন্ত যত উম্মত সবাই এই 7টা নসিহতের মুখাপেক্ষী, সবাইকে লক্ষ্য করে আল্লাহর রসুল করেছেন। এজন্য 5 নম্বর আদেশ, আমার অনি আন আকুলা বিল হক, সত্য কথা বলা, যদিও সত্য
তিতা লাগে, ওয়া ইন কানা মুররান, হক কথা একটু তিতাই হয়, হক অনেকে নিতে পারে না। 20 বছর যাবত একভাবে চলতেছি, 5 বছর যাবত একভাবে চলতেছে, 4 বছর যাবত একভাবে চলতেছে, হঠাৎ করে যখন একজনকে অ্যাটেম বোম মারা হয় এর গায়ে যে কেমন লাগে এটা আপনি না হইলে বুঝবেন না, লাগে অনেক। তুই লাগার চিন্তা করে অধিকাংশ খতিবে হক ছেড়ে দেয়, অধিকাংশ ইমামে হক ছেড়ে দেয়, লাগার চিন্তা করে গতানুগতিক চলতেছে গুলে মালে যাই দিন, তাহলে তাল বাবা শাহজালাল না, হক হককে বলতে হবে। ওয়াইন কানা মুররান, যদিও হক তিক্ত হয়। ইনশাআল্লাহ এই 5 নম্বরটার ব্যাখ্যা কিছু আগামী কালকে হবে। আল্লাহ পাক আমরা যারা বসছি আমাদেরকে এই হাদিসের সবক থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন। যারা বসতেছেন খুব কপালওয়ালা বলবেন তো, আবার পান দিতেছি বলবেন না তো, কেমন কপাল হযরত শাহ কাশ্মীরি ফয়জুল বারীর মধ্যে লেখেন, পৃথিবীর যেখানে হাদিসের দর্স হয় এখান থেকে মদিনার রোজা আফার পর্যন্ত একটা তারের কানেকশন হয়ে যায়। তো আমাদের এই গোয়াল থেকে এই দর্সে হাদিসের সম্পর্ক দাও একেবারে ডাইরেক্ট রোজা আফার পর্যন্ত, ডাইরেক্ট রোজা আফার পর্যন্ত। এই মুহূর্তে যদি এখানে কেউ মরা যায় তাহলে বুঝবো, এছাড়া বুঝানোর কোনো কায়দা নেই। হযরত শাহ কাশ্মীরি বলছেন, পৃথিবীর যে প্রান্তেই যেখানেই হোক তো আমাদের কানেকশন রসুলের সাথে, রওজা আথারের সাথে আমাদের কানেকশন, হাদিসের সাথে। যে ব্যক্তি হাদিস, এই যে আমরা যে কিতাবটা আমাদের সামনে মাসাদিকুস সুন্নাহ যখন লিখছেন হযরত ইমাম বাগাবী রহমতুল্লাহ আলাইহ, ওনার একটা লকব হইল মহিউস সুন্নাহ, উনি হাদিস সংকলন করছেন, উনি সুন্নতের ইত্তেবা করতেন, হাদিসের সাথে মিলার কারণে ওনাকে মহিউস সুন্নাহ কেন বলা হয়। এই কিতাব যে কিতাব আমাদের সামনে এটার মূল মতনটা, এর লেখক একদিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন, স্বপ্নে আল্লাহ রসুল বলতেছেন, এই তুমি যেমনে আমার সুন্নতকে জীবিত করছো, জীবন দান করছো, আল্লাহ যেন তোমাকে এরকম আজীবন জীবিত রাখেন। সুবহানাল্লাহ, এই যে মরে গেছেন, সেই 500 হিজরিতে মারা গেছেন, 5ম শতাব্দীর মানুষ, আজকে 1400-1500 শতাব্দী চলতেছে, 1442-1500 শতাব্দী চলতেছে, 1000 বছর পরেও উনার কিতাব নিয়ে উনার নাম নিয়ে ওনাকে আমরা স্মরণ করতেছি, এটাকে বলে মরেও অমর। কিসের বরকত? হাদিসের নিসবতের বরকত, সুন্নতের বরকত। একসময় আপনিও থাকবেন না, আমিও থাকবো না, যদি আমরা আমাদের এই হাদিসের একটা দর্স এখানে চালু করে দিতে পারি, হ্যাঁ, একটা কানেকশন নিসবতে, এক সময় আমাদের নাম স্মরণ করবে ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন হাদিসের সাথে জুড়ে থাকবার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিহি।